এসএসসি পরীক্ষা 2024-এর ইংরেজি প্রথমপত্র পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। এখন পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে কিছু আপডেট আছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, কারণ আমার মনে হয় তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করা দরকার। আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, যারা কিনা তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখবে, তারা খাতা এখনও পায়নি, তবে তারা প্রশ্ন দেখে বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে যেটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর। দেখো, প্রথমত যে সকল বোর্ড পরীক্ষা তোমাদের হয়েছে সবগুলো বোর্ডের প্রশ্ন তো আমরা গতকালকে সেগুলো অ্যান্সার নিয়েও কাজ করেছি, আমরা দেখেছি। তো এখানে কয়েকটা বোর্ডের যেটা হয়েছে, রিডিং পার্ট যেটা আছে, রাইটিং পার্ট কিছু কিছু অংশে রাইটিং পার্ট একটু কঠিন এসেছে, স্টোরি কঠিন এসেছে, বাট নর্মালি রিডিং পার্ট সবারই কিন্তু একদম অন এভারেজ সহজ এসেছে, একদম যে কঠিন এসেছে তা না। এবং এটা শিক্ষার্থীরা ভেরিফাই করেছে যে না ভাই প্রশ্ন ভালো এসেছে। কিন্তু রাইটিং পার্টে এসে কিছু ঝামেলা হয়েছে, যেমন অনেক বোর্ডে স্টোরি কমন পড়েনি, অনেক বোর্ডে প্যারাগ্রাফ কমন পড়েনি। এখন সেটা শিক্ষার্থীদের একটু ব্যর্থতা, তারা হয়তো বা স্পেসিফিকভাবে পড়েছে যার কারণে কমন পড়েনি, বাট নর্মালি যারা ফর্ম্যাটগুলো দেখে গেছে তারা খুব ইজিলি অ্যান্সার করতে পেরেছে। এখন আমরা যখন শিক্ষকদের সাথে পরীক্ষার খাতা দেখা নিয়ে কথা বলছিলাম, সেখানে তারা আমাদের একটা বিষয় নিশ্চিত করেছে যে এবছর যে পরীক্ষার যে প্রশ্ন এসেছে যদি শিক্ষার্থীরা পারফেক্টলি লিখতে পারে এবং যে সকল শিক্ষক পরীক্ষায় গার্ড দিয়েছে তারা এবারটা বলেছে যে আমরা যে সকল পরীক্ষা কেন্দ্রে গার্ড দিয়েছি সেখানে শিক্ষার্থীরা ভালো লিখতেও পেরেছে। এমন না যে একদম লিখতে পারেনি, তা না, ভালো লিখেছে। তবে তাদের এখানে রিডিং পার্ট নিয়ে তাদের একটাই কথা যে রিডিং পার্টে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করবে। গত বছরগুলোতে যেমন রিডিং পার্টে শিক্ষার্থীরা তেমন অতটা ভালো করতে পারে না, কারণ কোন একটা অংশে তাদের বেশি ভুল হয়। এবং এখানে রিডিং পার্ট নিয়ে নর্মালি যে ব্যাপারটা শিক্ষকদের কথা হচ্ছে যে রিডিং পার্টে নাম্বার দেওয়ার তো কোনো জায়গা নাই, রিডিং পার্টে যদি নাম্বার প্রশ্নের যদি উত্তর সঠিক তোমরা দিতে পারো, ঠিক আছে, এক থেকে তোমাদের যে ছয় পর্যন্ত, তোমরা যদি ছয় বা সাত পর্যন্ত তোমরা যদি অ্যান্সার দিতে পারো সেখানে তোমাদের মার্ক অফকোর্স দিয়ে দিবে। মানে এখানে কোনো স্পেসিফিক কোনো জায়গা তারা বলছে না। তো এই জায়গায় তোমাদের রিডিং পার্ট কতটুকু হয়েছে তোমরা ভালো করে জানো। কিন্তু রাইটিং পার্ট নিয়ে শিক্ষকদের কথা হচ্ছে যে মূলত মেইন যে কনফিউশনটা হয় বা মূল যে বিষয়টা আসে যেখানে মার্ক একটু কম বেশি দেওয়ার, সেটা হচ্ছে রাইটিং পার্ট। এক্ষেত্রে পরীক্ষার যে প্রশ্ন ক্যাটাগরি তারা বলেছে, যেমন এখানে প্যারাগ্রাফের কথা, ওভারঅল একজন শিক্ষক প্যারাগ্রাফে 7-8 দিয়ে দেয়। যদি তুমি অন্তপক্ষে এক থেকে দেড় পৃষ্ঠা লিখে থাকো তো দেখা যায় এক পৃষ্ঠা লিখলে যদি ছোট হাতে লেখা হয় না কেন তোমাদের 7-8 নাম্বার দিয়ে দিবে। তোমাদের স্টোরির ক্ষেত্রে যদি স্টোরি পারফেক্টলি লিখতে পারো 10-10 পাবা, আমি বলে দিচ্ছি 10-10 পাবা। প্যারাগ্রাফ যদি একটু ভালোভাবে লেখো 10-10 দিবে, কারণ এখানে যদি কোশ্চেন টাইপের প্যারাগ্রাফ, সো দেখা যায় যদি ওই কোশ্চেনগুলো প্যারাগ্রাফ প্যারা আকারে তোমরা লিখতে পারো তাহলে তোমাদের প্যারাগ্রাফও 10-10 দিবে। কিন্তু তোমাদের যারা মূলত স্টোরিটা নিয়ে একটু প্রবলেম হইতে পারে, অনেক বোর্ডে কমন পড়েনি সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে, বাট নর্মালি বাকি তোমাদের যে অ্যাপ্লিকেশন বা ডায়লগ রয়েছে এখানে তোমাদের যদি অ্যান্সার হয় তোমরা 10-10 পাবা। তবে যদি অ্যান্সার না হয়, যদি তুলনামূলক একটু কম লেখো তখন দেখা যায় নাম্বার তারা হয়তো কমাই দেবে। তবে অনওভারেজ 50-এর মধ্যে যারা 50 মার্কে অ্যান্সার করেছে এবং সঠিক অ্যান্সার হয়েছে তোমাদের রাইটিং পার্টের 50-এ, সেখানে তোমরা ধরে নাও যে 50 অন্তপক্ষে তোমাদের 40 অ্যাভারেজ থাকবে, ঠিক আছে, যারা পারফেক্টলি অ্যান্সার করেছো। যদি তারা যারা একটু আরেকটু ভালোভাবে অ্যান্সার করেছো তাদের 45 থাকতে পারে, এক মার্কের হয়তো বা এভারেজ কাটতে পারে তারা। এখানে বানান ভুল, লেখার মধ্যে সৌন্দর্যতা, এই সব বিষয়গুলো একটু নির্ভর করছে। তো এই জায়গায় বাংলা এই যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার শিক্ষক খাতা অন এভারেজ দেখবে, এখানে কোনো স্পেশাল কোনো কিছুই নাই। তবে একটা কথা মাথায় রাখবা যে বাংলা ইংরেজ দ্বিতীয় পত্র সহ সামনে যে পরীক্ষাগুলো আছে তোমাদের, সেখানে তোমাদের সম্পূর্ণ নাম্বারে অ্যান্সার করে আসতে হবে। কারণ শিক্ষকের কথা একটাই যে যদি শিক্ষার্থীরা লিখে আসে তবেই তো আমরা নাম্বার দিতে পারবো, যদি সে না লেখে তাহলে আমরা নাম্বার কীভাবে দিব। এবং চেষ্টা করবো অন্যান্য সাবজেক্টে, সেটা বাংলা হোক ইংরেজি হোক, হাতের লেখা স্বাভাবিক রাখা যাতে শিক্ষক বুঝতে পারে, এবং শব্দের বানানগুলো একটু ভালো রাখার চেষ্টা করবা যাতে শিক্ষকের সেখানে বানান যদি ভুল যায় শিক্ষকের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং সেখানে নাম্বার তুমি এমনিতেই কম পাবা। কারণ এখানে শিক্ষক একটা মানুষ, তার দেখা যায় যদি যেখানে নাম্বার বানান ভুল যায় সেখানে সে ব্যাপারটাকে অন্যভাবে উপস্থাপন করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা সুখবর হিসেবে এইটুকুই যে তোমাদের একদম যে খুবই কঠিন হয়েছে পরীক্ষা তা না, সহজ পরীক্ষা হয়েছে এবং শিক্ষকরা অনেক সহজভাবে তোমাদের খাতা দেখবে। এবং খাতা দেখে শেষে আমরা জানতে পারবো যে কেমন মূলত তোমাদের পরীক্ষার যে কেমন শতকরা 100 খাতার মধ্যে কতজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, কতজন শিক্ষার্থী ফেল করেছে, শিক্ষকদের কাছ থেকে সেই তথ্যগুলো আমরা তোমাদেরকে জানাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।